2017 সালে অবসরে যাওয়া বোল্টের সিংহাসনে এবার কে বসবেন? টোকিও অলিম্পিকের 100 মিটার ঘিরে যত জল্পনা কল্পনা ছিল এই নিয়েই। বোল্টের সঙ্গে 2012 অলিম্পিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা ইউয়ান ব্ল্যাক সেমিফাইনালে ছিটকে পড়েছেন। ফাইনালে তাই আলোচনায় সবচেয়ে বেশি ছিল রিও অলিম্পিকে বোল্টের সঙ্গে দৌড়ানো আন্দ্রে ডি গ্রাসের নাম। যুক্তরাষ্ট্র আর আফ্রিকার দেশগুলোই স্প্রিন্টে সবচেয়ে বেশি আলো ছড়ান, সে কারণে এই দেশগুলোর অ্যাথলেটদের নাম ছিল আলোচনায়। তবে টোকিও অলিম্পিকে 100 মিটারে সবাইকে চমকে দিয়েছেন ইয়াক বস। 9.80 সেকেন্ডে দৌড় শেষ করে সোনাই জিতে নিয়েছেন 26 বছর বয়সী ইতালিয়ান, সাথে পাল্টে দিলেন সব হিসেবেও। সোনা জেতার পথে দুবার 100 মিটারে ইউরোপিয়ান রেকর্ড ভেঙেছেন। সেমিফাইনালে 9.84 সেকেন্ডে দৌড়ে প্রথমবার ইউরোপের নতুন রেকর্ড গড়েছিলেন, ফাইনালে ছাড়িয়ে গেলেন নিজেকেই। ইতালিয়ান মায়ের গর্ভে তার জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোতে, কিন্তু ছোটবেলাতেই ইতালি চলে আসেন, তাই তার অর্জনে পুরো কৃতিত্বটাই ইতালিই দাবি করবে। এমন অর্জনের ভাগ অবশ্য ইতালি চাইবেই বা কেন? অলিম্পিকে ছেলে মেয়ে মিলিয়ে 100 মিটারে সোনা তো দূরে থাক, এর আগে পদক শুধু একবারই জিতেছে ইতালি। অন্যদিকে মেয়েদের 100 মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন থমসন হেরা, বিশ্ব রেকর্ড থেকে মাত্র 0.12 সেকেন্ডের ব্যবধান তার। 29 বছর বয়সী জ্যামাইকান 10.61 সেকেন্ড সময় নিয়েছেন। আর ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির নারী অ্যাথলিট হিসেবে 10.49 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড নিজের কাছে রেখেছেন আমেরিকান ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। শাহরিয়া শান্ত, এন স্পোর্টস।